পাবিল আহমেদ আপনি লিখেছেন দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয় এভাবে অ্যাডভান্স নেওয়ার সরিবিধান জানতে চাই অ্যাডভান্স তো যেতেই পারে আমি আপনাকে একটা দোকান বা বাসা ভাড়া দিলাম এটা আপনি ভাড়া আটকে দিতে পারেন অথবা আর আপনার কোনো ক্ষয়ক্ষতি করে আপনি চলে যেতে পারেন তো সেই জায়গা থেকে আমি অ্যাডভান্স নিয়ে রাখলাম এটা সিকিউরিটি মানি অনেকটা তবে এই টাকা আমি ভোগ করতে পারব কিনা না বাড়িয়ালা হিসাবে এটা নিয়ে ও আমাদের মতো পার্থক্য আছে যথেষ্ট এবং শক্তিশালী মত হলে এটি আপনি ভোগ করতে পারবেন না যদি আপনি এটাকে কি বলে এটাকে সিকিউরিটি মান হিসাবে রাখেন কারণ সেক্ষেত্রে এটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে এবং এই টাকাটাকে বন্ধক দোকান যে আপনি ভাড়া দিয়েছেন বা বাসা ভাড়া দিয়েছেন তার বিনিময় বন্ধক হিসাবে অনেক রকম দেখেছেন তো যেটাই হোক না কেন এটা ভোগ করা জায়েজ নয় তবে এটা ভোগ করা যায়জ হবে তখনই যখন এটাকে সত্যি অ্যাডভান্স হিসাবে ধরে রাখা হবে এবং মাসে মাসে এখান থেকে কাটা হবে ধরুন দশ লাখ টাকা অ্যাডভান্স ধরা হলো এবং মাসে মাসে ভাড়ার একটা পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যাই হোক এখান থেকে কেটে কেটে আপনি ভাড়ার সাথে মূল ভাড়ার সাথে অ্যাডজাস্ট করবেন তাহলে সেক্ষেত্রে এটা আমার অগ্রিম ভাড়া আমি পেয়েছি ব্যাপারটা এমন হবে তখন এটা মানুষ হিসেবে থাকবে না সেক্ষেত্রে এটি জায়গা হতে পারে আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার কিছুদিন পর পর মসলিম মিষ্টি বিতরণ করে দোয়া চাওয়া হয় এটা কতটুকু যৌক্তিক এই মিষ্টি খাওয়া যাবে কিনা মানুষ মারা যাওয়ার পর অন্য মুসলমানদের কাছে দোয়া চাওয়া যেতে পারে এবং এই দোয়া চাওয়া তো কিছু নেই তবে মৃত মানুষের জন্য দোয়া করবে যারা তাদেরকে আবার মিষ্টি দেওয়া এটা মানে পার্য পারিশ্রমিকের মতো মনে হয় যদিও এটা অনেক সময় মানুষ খোলা মনেই দিয়ে থাকেন সকলের জন্য তো এই জন্য সবচেয়ে উত্তম হয় যে দোয়া চাওয়া হোক ঠিক আছে কিন্তু এটার জন্য দোয়ার পরপরই খাবার দেওয়া বা বিনিময় সাদৃশ্য হয় এরকম কিছু না দিয়ে বরং মিষ্টি হোক আর অন্য কোনো খাবার হোক এগুলো গরিবদেরকে দেওয়া যেতে পারে মৃত্যু ব্যক্তির তরফ থেকে তাহলে দোয়া হলো আবার এদিক থেকে মসজিদে দোয়া দোয়া আপনার খাবার বিতরণ বিশেষ করে এটিকে যখন কেউ নির্দেশিত ইসলাম নির্দেশিত দোয়ার পদ্ধতি বা হিসা বা আবশ্যিক বানিয়ে নেয় তখন সে বেদাতে দিকে চলে যেতে পারে সেই জায়গা থেকে এটি অ্যাভয়েড করা উচিত তবে এখানে যে খাবার পরিবেশন করা হয় সেটি খাওয়া যে হারানো হবে কিন্তু সেরকম নয়